हरे कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, आमार चैनेले नतून आरेकटा भिडियो देखार जोन्नो आपनादेर सकलके अनेक अनेक स्वागत। आशा करी बंधुरा आपनारा सकले खूब भालो रयेछेन। आजकेर भिडियोटीते एमन एकटी उपायेर कथा बोलबो जेई उपायटी महालयार दिन आपनारा बाड़ीते करले आपनादेर धन सम्पत्ति बृद्धि पाबे, शारीरिक कोनो समस्या थाकले दूर हबे, वास्तुदोष थेकेओ मुक्ति पाबेन, এছাড়াও অর্থনৈতিক দিক থেকেও আপনারা লাভবান হবেন। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। মহালয়ার পুণ্যতিথিতে এমন কিছু কাজ রয়েছে যা করলে আমাদের জীবনে আসতে পারে বিস্ময়কর বদল। অনেকেই এই পুণ্যতিথিতে তর্পণ করে থাকেন পূর্বপুরুষের উদ্দেশ্যে। এছাড়াও এমন কিছু উপায় রয়েছে যা হঠাৎ করে বদলে দিতে পারে আপনাদের ভাগ্যের চাকা। সাধারণত সারা বছরই আমরা সকাল ও সন্ধেবেলা শঙ্খ বাজিয়ে থাকি, অর্থাৎ নিত্য পুজো করার পর ও সন্ধেবেলা দিনে দুবার আমরা শঙ্খ বাজাই। কিন্তু মহালয়ার দিন ঘন ঘন বাড়িতে শঙ্খ বাজানো খুব শুভ বলে মনে করা হয়। এই দিন বারবার শঙ্খ বাজালে সংসার সুখ শান্তিতে ভরে ওঠে। কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে তিনবারের বেশি শঙ্খ বাজানো যাবে না, অর্থাৎ বারবার শঙ্খ বাজাতে হবে তিনবার করে। তো বন্ধুরা এখন আমরা জেনে নেব যে মহালয়ার দিন আমরা বাড়িতে কি কিনে নিয়ে আসব। তো বন্ধুরা মহালয়ার দিন বাড়িতে নটা মাটির প্রদীপ অবশ্যই কিনে নিয়ে আসুন। মহালয়ার দিন থেকে শুরু করে পর পর ন দিন মাটির প্রদীপ জ্বালাতে হবে। মাটির প্রদীপ নিয়ে তা সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালাতে পারেন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে। পরের দিন সকালে সেই জ্বালানোর প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ জ্বালাতে হবে। এভাবে পরপর নদিন এই প্রক্রিয়াতে করলে জীবন থেকে নানা রকম সমস্যা কেটে যাবে। তো বন্ধুরা আপনারা মহালয়ার দিন থেকে নদিন এই প্রক্রিয়াটি করে দেখুন, বিশ্বাস করে দেখুন, আপনাদের জীবনে নানা রকম সমস্যার সমাধান হবে এবং আপনাদের জীবন একটু হলেও পরিবর্তিত হবে। তো বন্ধুরা এখন আরও দুটি উপায়ের কথা বলবো যে উপায়টি আপনারা বাড়িতে অবশ্যই করবেন, দেখবেন আপনাদের জীবনের নানা রকম সমস্যার সমাধান হবে। মহালয়ার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি তামার ঘটিতে গঙ্গা জল, কিছুটা কালো তিল, অল্প আতপ চাল, দুধ ও সাদা ফুল মেশান এবং বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার ওপর পেছন দিকে তিনবার জল ফেলতে হবে এবং ফেলার সময় ওম কুলদেবতায় নমো মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে। এর ফলে জীবনে সুখ শান্তি বজায় থাকবে। মহালয়ার দিন সকালবেলা একটি বড় আকারের রুটি তৈরি করে তার ওপর চারটে লাড্ডু রাখুন। রুটির চার কোণে চারটি লাড্ডু রেখে মনের কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। তারপর রুটিটা চারটে টুকরো করে একটি টুকরো গরুকে, একটি টুকরো কুকুরকে, একটি টুকরো কাককে এবং শেষ টুকরো কোনো গরিব মানুষকে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে তিনি অসন্তুষ্ট না হন, এর ফলে সারা বছর জীবনে ভালো কিছু ঘটতে থাকবে। তো বন্ধুরা আজকে ভিডিওটির মাধ্যমে যেই উপায়গুলির কথা বললাম, মহালয়ার দিন যে কোনো একটি উপায় আপনারা করে দেখতে পারেন, দেখবেন আপনাদের জীবনে অনেকটা পরিবর্তন এসেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ রাধে রাধে।